তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমৃদ্ধি, তোমরা সবাই কেমন আছো? সবাই সবাই খুব ভালো আছো? তো আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো জামাই ষষ্ঠী, স্পেশাল একটা দিন। তো আমরা সবাই ঘুরতে ঘুরতে, আমরা পাল্টাজ কিছু হয়নি, তো ভালো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। তোমাদের সঙ্গে আজকে কী কী করছি না করছি সবটাই শেয়ার করবো। তো তোমাদের দাদা একটু আগে এসেই বলে গেল যে আজকে তো জামাই ষষ্ঠী, মাংস টাংস করে আনবো। এবার কালকে একজন ভাই যেহেতু গেছিলাম, মাংস মাংস ভাজি আমি না আনা বলছিলাম, আবার ভাবলাম যে না, অনেক আশা করে বললো আর জামাই ষষ্ঠী, তো বললাম আনো, অল্প করে আনবে, কারণ এই গরমে না বেশি রিক্স খাওয়া ভালো না। আর পরস্পর খেলে আরও শরীর খারাপ করার ভয়, আমাকে কদিন ধরে পেটে জমে হচ্ছে, আমি আগে বলেছিলাম খুব শরীর খারাপ ছিল। তো আনবে, আর আজকে কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, আমার 5 বছর বিয়ে হয়েছে, 5 বছরে এই ফার্স্ট জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না। তো একটু মনটা কেমন খারাপ আছে, আর মায়ের তো মন খারাপ করবে স্বাভাবিক, সবাই দিয়ে বাড়ি জামাই নিয়ে আসবে, আমার মায়ের বাড়িতে যাবো না যেহেতু, মায়ের একটু মন খারাপ করবে। তো মাকে বলছি সরি, কিছু করার নেই, পরে যাওয়া আছে তাই মেনে নিতেই হবে। এবারেও যাওয়া হতো, না যাওয়ার একটাই কারণ, নিজের আগের 1 মাস হয়েছে আমরা সবাই দেশ থেকে এসেছি, তো তখন কোনো দাদা ভাইয়ের বড় বউ মারা গেছিলো, তাই জন্য তখন করে যাওয়া হয়েছিলো বলে মাসখানেক আগে, তাই জন্য এখন আর যাওয়া হবে না। এটা তো আর কাছে না যে ঘন ঘন চলে যাবো, আমরা 5 মাস পর, তো সেই বৃহস্পতিবার আগে যাওয়া হবে, তো ওই জন্যই যাওয়া হলো না। আর চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর আজকে স্পেশাল কী রান্না হচ্ছে সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো। আপাতত প্ল্যান হচ্ছে যে ফ্রাই আর হচ্ছে কষা মাংস হবে, তো এখন কোনো সত্যি হয়নি, কী হয় জানা। আর আমি তো ভাবছিলাম পোলাও আর কষা মাংস করবো, তোমাদের দাদাভাই পোলাওটা করতে ভালো আসে না, তাই জন্য আমার খুব ভালো লাগে, খুব ভালো আসে না, তো ওই জন্য ফ্রাই করতে পারছি। তো সবার মধ্যে আছে দেখা যাক, হয়তো ফ্রাই মাংস করবো, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো আজকে ফ্রাই হবে কাটে। আর আজকে একটু আমার একটা বান্ধবের সঙ্গে মার্কেটেও যেতে হবে, আজকে মাটি গিয়েছিলাম, আজকে ওর কিছু জিনিস পাল্টানোর আছে আর কিছু জিনিস নেবে, ওই জন্য আমার নিজের দরকার না, তো আমার মন করতে গেলে ভালো আসবে, তো ওখানে কন্টিনিউ দেখো আমার ভিডিওটা। দেখো এখানে আমি অনেকদিন পর, অনেকদিনই হয়ে গেল ফ্রিজটা মুছিনি, ভাবলাম মুছে নিই, তারা আছে, রান্না বান্না করতে হবে, কারণ ফ্রায়েড রাইস মাংস টাংস হবে, লেট হবে, তাও ভাবলাম না ফ্রিজটা পরিষ্কার করব করব করে করা হয় না, ফ্রিজ পরিষ্কার না থাকলে ঠিক খাবার দাবার আর সব কিছু থাকে তো ঠিক দেখতেও ভালো লাগে না, ভাবলাম না যতই দেরি হোক আজকেই করব, তো করে নিলাম, দেখো সব পরিষ্কার। আর এখানে দেখো মাম্মা আসছে, বলছে আমি ফ্রিজের মধ্যে ঢুকে বসবো, বলে ফ্রিজের মধ্যে ঢুকে বসে পড়েছে, কেমন দেখো, ওকে বলছি যে বেরিয়ে যা মানু, কারেন্টের জিনিস বলা যায় না, বাচ্চা মানুষ তো, ওই জন্য বলছিলাম বেরিয়ে যা বেরিয়ে যা, ও ঢুকে সেই বসেই ছিল, দেখো আবার ওখানে বসে বসে বলছে। দেখে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, দেখো কত সুন্দর লাগছে, আর অপরিষ্কার থাকবে সেই দেখতেও ভালো লাগে না, দেখো লাস্টে অনেক দিন পর ফিনিশটা করলে নতুন নতুন টাইপেরও লাগছে। ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে আমি সোজা চান করতে আর কাঁচাকুচি করতে, কাঁচাকুচিটা করে নিয়ে তবে চান করে টোরে দেখো চলে এসেছি, সিঁদুর পরছি, টিপ করে নিচ্ছি, আর ঘরের ওই জিনিসপত্রগুলো দেখো, আরেকদিন মার্কেটে গেছিলাম বলে শাড়ি টাড়ি আগে তোলা হয়নি, ওরকম পড়ে আছে। এখানে দেখো দরজাটা ঠিক করে লাগছে না, লকটা কদিন ভেঙে গেছে ওই জন্য, আর কুলারের মাথায় দেখো অনেক কিছু আমার রাখার জায়গা সমস্যা বলে ওর উপরেই রাখা হয়েছে। বারোটা 15 হয়ে গেছে, আমি এখন আলু শুরু করিনি, জানি কখন হবে, ফ্রিজ মুছলাম, দেখলে একটু ফ্রিজ মুছতে গরম মুছতে বা ঝাঁকাতে সময় হয়ে গেছে, যে মানকে চান করে দিচ্ছি, কারণ 12:30 বাজতে যায়, আমার রান্না নাহলে হবে না, খুব দেরি হয়ে যাবে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখো ভিডিওটা, আসলে আমার খুব ভালো লাগবে। তো দেখো শাড়ি পরে নিয়েছি, 4-5 দিন পরেই শাড়িটা পরলাম, এই গরমের মধ্যে শাড়িটা খুব কমই পরা হয়, নাইট ইয়ারে পরে, তো আজকে ভাবলাম একটু স্পেশাল রান্না বান্না হচ্ছে যেহেতু স্পেশাল দিন, তাই জন্য একটু শাড়ি পরে নিলাম। তো চলো বেশ দেখো এখানে কলা, লিচু, আর এখানে মা চিড়ে মুরগিটা আগে পাঠিয়েছিলো সেটা রয়েছে, ভাবলাম আজকে তো চিড়ে দই খেতেই হতো, তার জন্য দই এনেছে, যে মিষ্টি দই, আর চিড়ে মুরগি তো আছে, দেখো সন পাবলিক, কলা পাকা, লিচু। এখানে দেখো পাঁপড়গুলো, ভাজগুলো, পাঁপড় চাটনি হবে, টমেটো চাটনি,
এদিকে ফ্রায়েড রাইসের চালটা ভেজে দিয়েছি, আর এদিকে সব রকমের সবজি আছে। আমি এখানে ঝপঝপ করে মাংসটাকে ধুয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। তো তোমাদের দাদা ভাইও অনেকটা হেল্প করেছিল আমাকে, না হলে আরও লেট হয়ে যেত, 2:30 বেজে গেছিলো। তো একটু হেল্প করেছিল বলে আমার অনেকটা কাজ এগিয়ে গেছিলো। দেখো এদিকে, দেখো ফ্রায়েড রাইসের জন্য ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল ভেজে দিয়েছি, আর দেখো এখানে মাংসটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এদিকে জলটা ভাতের জলটা ফুটেই এসেছে। চাটনিও দেখো, চাটনিটার কালারটা কত সুন্দর হয়েছে। দেখো আমি মাংসটা ধুয়ে নিয়ে এখানে মাংস কিছুটা সরিয়ে রাখছি, একটু বেশি আনলে আমি মাংস একটু তুলে রাখি। মামা মোমো খেতে ভালোবাসে, তাই জন্য ওকে মোমো আনিয়ে দিই, তাই জন্য আলাদা করে 2-4 পিস মতো সলিড মাংস সরিয়ে রেখে দিই। আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে মাংসর আলু ভাজা হচ্ছে। আর তোমাদের দাদাভাই এদিকে একটু আমায় হেল্প করছিলো, আমায় বললো আমি মাংসটা রান্না করছি, তুমি মামাকে গিয়ে পড়াও, তাই জন্য আমি একটু আবার পড়াতে এসেছিলাম ওকে। আর এখানে দেখো একটা ফ্রায়েড রাইস স্যালাড, এদিকে মাংস তোমাদের দাদাভাই করেছে, তো মাংসটাও রেডি। আর এদিকে মামমামের থালা সাজিয়ে নিয়েছি, দেখো মামমাম এরকম করে খেতে ভালোবাসে, ওই জন্য দেখো দাদাভাই আইসক্রিম জানো মামা মোর বাবার সঙ্গে গিয়ে খেলা দেখো কিনে নিয়ে এসেছে, কত কিছু সেট। তো ও খুব আনন্দ, দেখো বলছে আমার এতটা আনন্দ হচ্ছে। এখানে এসে বল কি বলছিস, বুঝতেই পারিনি। আরে কানে কানে কাগজ কই রেখে লিচি, আমার বাবা আমাকে লিচি এনে দিয়েছে, আমার সোনা বাবা, কালকে শুধু খাইনি, কালকে এটা খেয়েছি। দেখনি কি বললি, কতদিন আমি লিচি খাইনি, আমি তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আর বেশি কিছু আর বেশি বাড়ালাম না, ভিডিওটা 4-5 মিনিটের মধ্যেই শেষ করে রাখবো। বেশি বড় কিছু করে তোমরা দেখতেও চাও না, কারো চাল তো নেই, তাই জন্য